প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ক্যানাডা থেকে আমি সাকিব আজকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি আজ চোদ্দোই নভেম্বর দুই হাজার চব্বিশ ভিডিওটি ধারণ করছি আজকে একটু ক্যানাডার অন্যতম নিউজ পোর্টাল দ্য গ্লোবাল অ্যান্ড মেইলের একটি নিউজ নিয়ে একটু সংক্ষেপে কথা বলবো যারা ক্যানাডাতে স্টুডেন্ট হিসাবে পড়তে আসতে চান বা এখন যারা আছেন তাদের জন্য হয়তো বিষয়টি কাজে লাগতে পারে তো গ্লোবাল মেল আপনারা নিউজটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে তারা জানিয়েছে যে গত অক্টোবর গত নয় মাসে অর্থাৎ গত নয় মাসে ক্যানাডাতে চোদ্দো হাজার ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাসাইলাম ক্লেম করেছে অর্থাৎ চোদ্দো হাজার ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাসাইলাম ক্লেম করেছে এবং ক্যানাডাতে এই মুহূর্তে যদি বলি তাহলে গত বছর ডিসেম্বর পর্যন্ত ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ছিল দশ লাখেরও বেশি এগারো লাখের কম এবং আরও যদি তিন লাখ ধরি যে ডিসেম্বরের পরে উইন্টার সেশন এসেছে হয়তো কম বেশি তেরো লাখ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ক্যানাডাতে এই মুহূর্তে আছে তো এই তেরো লাখ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছে তো গত নয় মাসে যেটা হয়েছে যে সেপ্টেম্বর পর্যন্ত প্রায় প্রায় না চোদ্দো হাজার ইন্টারন্যাশনাল স্টুডেন্ট তারা অ্যাসাইলাম ক্লেম করেছে তো কেন অ্যাসাইলাম ক্লেম করা এই বিষয়টা নিয়ে যদি একটু কথা বলি যারা ভবিষ্যতে যারা কেনাডায় আসবেন তাদের একটু কাজে লাগতে পারে যে সেটা হচ্ছে যে অনেকেই কিন্তু পড়াশোনা শেষ করতে পারেনি কেনাডাতে কানাডাতে পড়াশোনা শেষ করতে পারেনি এবং আমি আমি এটা শুধু যে বাংলাদেশিদের চিত্র তা না ওভারঅল সবারই চিত্র অনেকেরই ধারণা যে নিজ দেশে যদি কোনো ভালো একটা ইউনিভার্সিটিতে বা কোনো একটা বেসরকারি ইউনিভার্সিটিতেও যদি না হতে পারে তাহলে বাবা মার টাকা পয়সা আছে এবং টাকা পয়সা দিয়ে তারা তাদেরকে ক্যানাডাতে পাঠিয়ে দেয় চিন্তা করে যে ক্যানাডাতে গেলেই পড়াশোনা হয়ে যাবে এই দেশে পারে নাই কিন্তু ক্যানাডাতে পারবে কিন্তু চিত্রটা আসলে সেরকম না ক্যানাডার পড়াশোনা কিন্তু পৃথিবীর অন্যান্য দেশের পড়াশোনা অর্থাৎ আমাদের সাবকন্টিনেন্টের দেশগুলির চেয়ে পড়াশোনার চেয়ে কিন্তু ক্যানাডার পড়াশোনা কঠিন যার ফলে অনেকে পড়াশোনা কন্টিনিউ করতে পারেনি এবং দেখা যায় যে একটা সেমিস্টার বাদ গেলে তাদের স্টুডেন্টশিপ বাতিল হয়ে যায় এবং ভিসা অটোমেটিক অনেক ক্ষেত্রে ক্যান্সেল হয়ে যায় যদি তারা ঠিকমতো অ্যাকশানটা না নিতে পারে সেক্ষেত্রে ডিপোর্টেশনের ভয়ে কিন্তু অনেকেই ডিপোর্ট হওয়ার ভয়ে অনেকেই অ্যাসাইলাম ক্লেম করেছে দুই নম্বর যেটা হতে পারে যে সেটা হচ্ছে যে অনেকেই এসেছে বাবা মারা বুঝতে হয়তো চিন্তা ছিল যে কোনো স্টাডি ছিল না ক্যানাডা নিয়ে চিন্তা ছিল যে ক্যানাডাতে পাঠিয়ে দিলাম আর সেখানে হয়তো নিজের খরচ নিজে উঠাতে পারবে কিন্তু দেখা গিয়েছে যে করা পড়াশোনার চাপ এবং কাজ করার সময়ের বাধ্যবাধকতা যার ফলে কিন্তু পড়াশোনা তারা করতেও পারেনি এবং খরচে কুলাতে পারেনি খরচে কুলাতে না পারার না পারার ফলে তারা অ্যাসাইলাম ক্লেম করেছে এবং যেটা হচ্ছে যে তারা মনে করছে যে অ্যাসাইলাম ক্লেম করলে হয়তো সরকারি কিছু ভাতা পাওয়া যায় এবং সেগুলো দিয়ে তারা চলবে আর তিন নাম্বার একটি মেজর পয়েন্ট হচ্ছে যে অনেকেই কিন্তু পিয়ারের জন্য এই মুহূর্তে কোয়ালিফাই ক্যানাডাতে করছে না কারণ ইমিগ্রেশন সিস্টেমটা জটিল করে দিয়েছে প্রত্যেক বছর তারা হয়তো সাড়ে তিন লাখ করে লোক আনবে সাড়ে তিন লাখের মধ্যে অর্ধেক রেখেছে তারা যারা ক্যানাডার ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছে এবং যারা ওয়ার্ক পারমিট নিয়ে আছে যাদের বৈধ যারা তাদেরকে হয়তো তারা পিয়ার দিবে এই ধরনের একটা পলিসি তো সেক্ষেত্রে দেখা যায় যে সেই পলিসিতে প্রতি বছর হয়তো এক লাখ করে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কোয়ালিফাই করবে ক্যানাডাতে পিয়ার পাওয়ার জন্য বাকি যে সময়টা থাকে অর্থাৎ বাকি যে যদি তিন লক্ষ হয় তিন লক্ষ হলে পরে এই যে বারো তেরো লক্ষ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট তাদের ভাগ্যে কি হবে হয়তো তাদের ভাগ্যে তারা চিন্তা করেছে যে পিয়ার হবে না যার ফলে তারা বাধ্য হয়ে কিন্তু অ্যাসাইলাম ক্লেম করছে তো নতুন যারা আসতে চান তাদের জন্য সাজেশনটা কি দেখুন প্রথম সাজেশন হচ্ছে যে নিজেরটা নিজে চিন্তাভাবনা করে আসবেন নিজের পয়সায় আসছেন নিজেরটা নিজেই চিন্তা করে আসবেন তারপরে বলি যে কানাডার ইমিগ্রেশনের গতি প্রকৃতির দিকে খেয়াল রাখবেন এক্সপ্রেসেন্টিভ ড্রগুলির দিকে খেয়াল রাখবেন সেইগুলি যেদিকে যায় সেই দিক সাবজেক্টগুলি তো অবশ্যই পড়তে হবে স্টিম জব এই মুহূর্তে কানাডাতে খুবই হট কেক অর্থাৎ সায়েন্স টেকনোলজি ম্যাথ এই যে অর্থাৎ এই স্টিম জবের নিয়ে আমার অনেক ভিডিও রয়েছে সেই ভিডিওগুলি সম্বন্ধে দেখলে ধারণা পাবেন হেলথ কেয়ারের যে সাবজেক্টগুলি আছে আছে সেগুলিতে পড়তে আসলে পিয়ারের জন্য কোয়ালিফাই হবেন ট্রান্সপোর্ট সেক্টরে পড়তে আসলে কোয়ালিফাই হবেন এই সাবজেক্টগুলি দেখে শুনে তারপরে আসবেন তাহলে পিয়ারের জন্য কোয়ালিফাই করা সহজ হবে তবে মনে রাখবেন আমি দুই সালের নভেম্বরে ভিডিও টি করছি এখন পড়তে আসলেন তারা পিয়ারের জন্য অ্যাপ্লিকেবল হবেন যে আরও পাঁচ বছর পরে সেই সময় হয়তো আজকের কথা সত্যি নাও হতে পারে এ বিষয়টা মাথায় রেখে আসবেন কারণ ক্যানাডা পিআর তাদেরকেই দিবে যাদের তাদের জব মার্কেটে প্রয়োজন রয়েছে ফ্রেঞ্চ ভাষাভাষী যারা আছেন তারা অবশ্যই আসতে পারেন তারা ক্যানাডায় আসতে পারেন তাদের জন্য পিআর পলিসিটা সহজ বিজনেস বা এই ধরনের সাবজেক্ট এখন চুজ না করাই ভালো আর অন্যদিকে টেক্স সেক্টরেও কিন্তু প্রচুর ছাঁটাই হচ্ছে তো সামনে আরও ভয়াবহ দিন আসবে কারণ ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকেও আইএলটিএস দিতে হবে সেক্ষেত্রে হয়তো অনেকে কোয়ালিফাই নাও করতে পারে ওয়ার্ক পারমিটের জন্য তো বুঝা শুনে ক্যানাডা আসবেন কারো প্ররোচনায় আসবেন না অবশ্যই বড় অপরচুনিটির দেশ ক্যানাডা কিন্তু উইন উইন সিচুয়েশনে আপনাকে থাকতে হবে ওরা যখনই মনে করবে যে আপনি যোগ্য তখনই কিন্তু পিয়ারটা পাবেন আর সে যোগ্যতার মাপকাঠি কী সেটা নিজে যাচাই বাছাই করে তারপরে ক্যানাডায় আসার সিদ্ধান্ত নেবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম